আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসলাম। তো আজ আমি আপনাদেরকে ওইস্তা আলু আর মাছের মাথা দিয়ে একটি রেসিপি শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি সবগুলা মানে যা যা লাগছে সেগুলো নিয়ে নিয়েছি, এখন এগুলোকে কেটে কুটে আমি রেডি করে নিচ্ছি। আর কাটিং প্রসেসটা আমি আর আপনাদের সাথে শেয়ার করব না, আর কাটার পর আমি আপনাদেরকে বলে দিব আমি কিভাবে কেটে নিয়েছি। তো আশা করি আমার আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে নেবেন আর আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর যারা নতুন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। তো এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু কেটে কুটে রেডি করে নিয়েছি। এখানে পাশ থেকে কীভাবে কেটেছি আলুটাকে দেখিয়ে দিচ্ছি। একটা আলুকে আমি ছয় ভাগ করেছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে আবার একটু কেটে নিতে পারেন যদি আলুটা বেশি বড় হয়। তো আমার কাছে বড়ই ভালো লাগে, তো আমি বড় করে নিয়েছি। আর একটা উস্তাকে আমি চার ভাগ করেছি, আর এর ভিতরের যে বিচির অংশটা ছিল ওইটাকে কিন্তু ফেলে দিয়েছি। আর যদি বিচির অংশটা একটু সফট হয় তাহলে কিন্তু আপনারা চাইলে রাখতে পারেন। আর এখানে মাছটাকেও মাছের যে ময়লাগুলো আছে ওইগুলাকে কেটে ফেলে আমি এগুলাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, আর মাছটাকে আমি চার ভাগ করে নিয়েছি। নিয়েছি এখানে কয়েকটা কাঁচা মরিচ, তো এখানে দুইটাই নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটাকে একটু বড় বড় সাইজ করে কুচি করে নিয়েছি। আর লাগবে কিছু সামান্য মশলা, আর এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুব সামান্য মশলারই প্রয়োজন হয়, খুব বেশি মশলা লাগে না। তো যারা ডায়েটে আছে তারা কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। আর গরমের দিনে যাদের প্রচুর পরিমাণ ঘাম হয় বা শরীর থেকে অনেক পরিমাণ পানি বের হয় তাদের জন্য কিন্তু এরকম একটা রেসিপি খুবই স্বাস্থ্যকর আর খুবই হেল্পফুল একটা রেসিপি। তো চলুন এই রেসিপিটাকে কীভাবে রান্না করছি ওইটাও দেখে নিই। তো এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু কাজটা অলিভ অয়েল দিয়েও কিন্তু করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাপ হলুদের গুঁড়া, হাফ টিস্পুন পরিমাপ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি এখানে হাফ টিস্পুন পরিমাপ রসুন পেস্ট। আর এই রেসিপিটাতে কিন্তু আদা পেস্ট ইউজ করা হয় না, তাই আদা পেস্টটা এখানে দিলাম না। দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাপ পানি, তো পানিটা দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা বাড়িয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এরই মাঝে কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করে দিয়েছিলাম, লবণটা যার যার স্বাদ মতো এখানে অ্যাড করে দিতে হবে। তো এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে এটাকে একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতেই আছে, তো মাছটা যখন কষানো হয়ে গিয়েছে এটাকে একটু নেড়ে চেড়ে মিক্স করে আমি এখানে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে তারপর আবার মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নিব। তো এখন এটাকে আমি একটু ঢেকে দিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিব। তো পানির পরিমাপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, আপনাদের কাছে ঝোল বেশি খেতে ভালো লাগলে ঝোল বেশিই দিবেন। আর যেহেতু এটা একটা ঝোল জাতীয় রেসিপি তাই এখানে পানির পরিমাপটা একটু বেশি দেওয়াই ভালো। তো এখন আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তো পানিটা দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব আলুটা হাফ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এই তো প্রায় 4 থেকে 5 মিনিট পর আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর মাঝে আমি 2 একবার চেক করে নিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল মিডিয়াম টু হাইতে আছে, এখন এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা উস্তাগুলা। উস্তাগুলো দেওয়ার পর চুলার জালটা একদম হাইতে দিয়ে দিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি পেঁয়াজের কুচি আর কাঁচা মরিচ। কাঁচামরিচটা দিয়ে এটাকে আবারও আমি ঢেকে রেখে দিব, আর চুলার জালটা বাড়িয়ে আমি এটাকে রান্না করে নিব।
দুই থেকে তিন মিনিটের মতো, এর বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু উস্তার যে ঝোলটা ওইটা কিন্তু তিক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এই তো প্রায় দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর উস্তাগুলাও কিন্তু এই সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কি না, আর এ পর্যায়ে কিন্তু লবণটা একটু চেক করে নেবেন। আর এই রেসিপিটাকে কিন্তু অবশ্যই চুলার জাল হাইতে দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু উস্তাগুলো তেতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এখন এগুলাকে আমি সার্ভ করে নিচ্ছি, আপনারা চাইলে উস্তার ঝোলটাকে খালিও খেতে পারবেন অথবা ভাতের সাথেও কিন্তু খেতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমাকে সবসময় সাপোর্ট করবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।